वेलकम टू एस आर एडुकेयर आईएसएस स्टूडेंट्स आज के আমি কোনির পার্ট 4 এর কোশ্চেন বলে দেব আমি আগে তিনটে পার্টের কোশ্চেনস বলে দিয়েছিলাম আজকে পার্ট 4 তোমাদের বহু আকাঙ্ক্ষিত অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল পার্ট 4 দিয়ে দিন ম্যাম পার্ট 4 দিয়ে দিন তো পার্ট 4 এর অ্যানসারস আমি দিচ্ছি একটু লেট হলো কারণ একটা পূজা ভ্যাকেশন ছিল ধরো অনেকগুলো পূজা গেল তোমরা বুঝতেই পাচ্ছ তোমরাও কিন্তু সেরকম ভাবে মানে পড়াশোনা করেছো বলে আমার বোধ হয় না তোমরাও তো বেশ একটু ফেস্টিভ মুডেই ছিলে তো আমিও একটু ফেস্টিভ মুডেই টাইম কাটিয়ে ফেলেছি তো এসো এবং করে দেবো চিন্তা করো না সব ভিডিও তোমাদের করে দেওয়া হবে নাম্বার ওয়ান আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড় নাম্বার ওয়ান পার্কে ভিড় হয়েছিল কেন প্রতিযোগিতার উদ্বোধন করেন কে প্রতিযোগিতার সমাপ্ত কবে কখন কে পুরস্কার বিতরণ করবেন নাম্বার ফোর প্রতিযোগিতায় কজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল নাম্বার ওয়ান খিতি সিং ও সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কে ভিড় দেখেছিল নেতাজি বালসংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা হচ্ছিল সেখানে প্রতিযোগিতা শুরু হয়েছিল পূর্ব রাত 8টায় শেষ হবে পরদিন বিকেল 4টায় নাম্বার টু প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন অতীত দিনের খ্যাতনামা ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি নাম্বার থ্রি প্রতিযোগিতা সমাপ্ত হবে আজ বিকেল 4টায় পুরস্কার বিতরণ করবেন শ্রদ্ধেয় জননেতা ও নেতাজি বালসংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণু চরণ ধর মহাশয় নাম্বার ফোর প্রতিযোগিতায় 22 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল 8 জন তার মধ্যে তখন অবসর নিয়েছিল নাম্বার টু এখানে কিন্তু শর্ট শর্ট কোশ্চেন আসবে মানে পার্ট থাকবে পার্ট মার্কিং থাকবে এই দ্বিতীয়বার সে ওকে দেখলে কাকে কে দ্বিতীয়বার দেখলো প্রথম ও দ্বিতীয় দেখা দুটি সম্পর্কে লেখো কৃতি সিং ও কণিকে দ্বিতীয়বার দেখলো প্রথমবার কৃতি সিং ও বারুণীর দিনে গঙ্গার ঘাটে কণিকে দেখেছিল ভাটার টানে গঙ্গায় ভেসে যাওয়া আম পাওয়ার জন্য 3 জন সাঁতার কাটছিল তার মধ্যে 1 জন ছিল কণি সে মারামারি করছিল আম পাওয়ার জন্য দ্বিতীয়বার নেতাজি বালসংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতা কণিকে দেখেছিলেন কৃতি সিং 22 জন প্রতিযোগীর মধ্যে বিশিষ্ট চেহারার কণিকে তিনি সহজেই চিনতে পেরেছিলেন নাম্বার থ্রি কৃতিশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু 1 জনকে কাকে অনুসরণ করেছিল কৃতি সিং কি দেখেছিল অ্যানসার কৃতি সিং এর চোখ কণিকে অনুসরণ করেছিল নাম্বার টু খিতি সিং এর চোখ কঞ্চির মতো লম্বা নিকোষ কালো কণির দিকে আটকে গিয়েছিল প্রতিযোগীদের বেশিরভাগের বয়স 16 থেকে 17 কণির পরনে ছিল ঢিলে ফুল প্যান্ট ঢলঢলে বুশার্ট পায়ে হাওয়াই চটি চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে খিতি সিং লক্ষ্য করলেন গঙ্গা সাঁতারের সঙ্গী সেই তিনটি ছেলে পার্কের মধ্যে ঘাসের ওপর দিয়ে কণির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বের করে ওদের 3 জনকে দিয়ে একটা মুখে পুরল হাঁটতে হাঁটতে কণি জলপানের ইশারা করতে নেতাজি বালসংঘের 1 জন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিয়েছিল 3-4 চক্কর মারার পর সে আবার ছুটি পড়ল কৃতি সিং ও কণির এই সকল আচরণ প্রত্যক্ষ করছিল নাম্বার ফোর অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে কার কথা বলা হয়েছে তিনি কেন পছন্দ করেন না একবার গোলদিঘিতে তিনি কি করেছিলেন তিনটে প্রশ্ন নাম্বার ওয়ান এই অংশে কৃতি সিং এর কথা বলা হয়েছে নাম্বার টু কৃতি সিং ও সাঁতারের প্রশিক্ষক ছিলেন কোনি যখন চিলড্রেন্স পার্কে হাঁটা প্রতিযোগিতায় নাম দিয়েছিল তখন কৃতি সিং তাকে দেখেছিল তার পছন্দ ছিল না অবিরাম হাঁটা এতে বুদ্ধির দরকার হয় না বলদের মতো শুধু পাক খাওয়া তার মতে এতে স্পিড দরকার হয় না বেশি জোর লাগে না কারোর সাথে প্রতিযোগিতা করতে হয় না তাই কৃতি সিং হাঁটা প্রতিযোগিতাকে স্পোর্ট বলতে চাননি এই বিষয়ে তার আপত্তি ছিল নাম্বার থ্রি একবার গোলদিঘিতে তিনি চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিলেন 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে তিনি বলেছিলেন একটি অলিম্পিক মেডেল সাঁতার কেটে তারা পাননি আর এগুলি বুজরুকি এইসব করে সে দেশের মান বাড়াতে পারবে না নাম্বার 5
প্রতিযোগিতার অন্তিমে কোনি কি জিততে পেরেছিল তার বর্ণনা দাও। প্রতিযোগিতার শেষ 50 মিনিট পূর্বে পাঁচজন বসে গিয়েছিল, কোনিও তখনও হাঁটছিল। কিতিস জানত কোনি হাঁটবে এবং শেষ করবে। আটজন শেষ করলো প্রতিযোগিতা, কোনি হেঁটে ক্লান্ত হয়ে সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পড়েছিল। এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়নি। হাঁটায় 20 ঘন্টা যারা সম্পন্ন করেছে তাদের প্লাস্টিকের কিট ব্যাগ ও তোয়ালে দিয়েছিল। 16 ঘন্টার পর যারা অবসর নিয়েছিল তাদের শুধুই ব্যাগ এবং 12 ঘন্টার পর যারা অবসর নিয়েছিল তাদের শুধুই তোয়ালে দেওয়া হয়েছিল। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখেছিল, কোনি প্রতিযোগিতার শেষ অধ্যায় অবধি ছিল। নাম্বার 6, এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে পাশে। উক্তিটি কার, কোন প্রসঙ্গে তিনি উক্তিটি করেছিলেন, তিনি ভাষণ দিতে গিয়ে আর কি কি বলেছিলেন। নাম্বার 1 অ্যানসার, উক্তিটি প্রতিযোগিতার দিনে সভাপতি বরেণ্য জননেতা ও নেতাজি বালক সংঘের হিতৈষী বিষ্ণুচরণ ধর মহাশয়। নাম্বার 2, প্রতিযোগিতার শেষে ভাষণ দিচ্ছিলেন বিষ্ণুধর, তিনি বলছিলেন ব্যায়াম করা সকলের দরকার, হাঁটাও একটা ব্যায়াম। নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের চেষ্টায় এই প্রতিযোগিতা সাফল্য লাভ করেছে, সেই প্রসঙ্গে তিনি এই উক্তি করেছিলেন। নাম্বার 3, বিষ্ণুচরণ ধরকে কীর্তিসিংহ গঙ্গার পাড়ে যে কথাগুলি বলেছিলেন তিনিও সেই কথাগুলি বলেছিলেন। তিনি বলেছিলেন শরীরকে চাকর বানাতে হবে, যদি কেউ আপনাকে চাটি মেরে পালিয়ে যায় তাকে ধরতে পারবেন না, কারণ আপনাদের শরীর ফিট নয়। ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে, তাই ব্যায়াম করা দরকার নিয়মিত, হাঁটাও একটা ব্যায়াম। সমাজের কল্যাণের জন্য মানুষকে সুস্থ সবল করার জন্য সংগঠন গড়ে তুললে তিনি সর্বদাই তাদের পাশে থাকবেন। বক্তা বক্তৃতা শেষে বললেন যে শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা লিখে এনেছিলেন, সেটা খুঁজে পেলেন না। অবশেষে কীর্তিসিংহ এর অনুসরণে বললেন, এই যে যাত্রা শুরু হলো ছোট পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত ও বিশ্ব পরিক্রমা, জয় হিন্দ। নাম্বার 7, কোনিকে কীর্তিস সাঁতার শিখতে বলায় সে কি বলেছিল। কোনিকে কীর্তিস সাঁতার শিখতে বলায় সে জানিয়েছিল যে সে সাঁতার জানে, গঙ্গা এপার ওপার করতে পারে, এতে শেখার কিছু নেই, সে যা জানে সেটাই যথেষ্ট। কিন্তু কীর্তিসিংহ বলেছিলেন সাঁতার শেখার জিনিস। কোনির মধ্যে কীর্তিসিংহ ভবিষ্যৎ স্বার্থ সাঁতারুকে দেখতে পেয়েছিলেন, এবং তার জন্যই তার কোনির পেছনে তিনি মানে পড়েছিলেন, যে তিনি মানে চেয়েছিলেন যে যাতে তিনি একটা ভালো সাঁতারু তৈরি করতে পারেন এবং সমাজের সকলের সামনে এরকম মানে একজন স্পোর্টস ম্যান বা স্পোর্টস ওম্যানকে তিনি উপস্থাপিত করতে পারেন। কোনির 4 নম্বর মানে পার্টের সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি বলে দিলাম, আস্তে আস্তে 5-6 সবই বলে দেবো। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে আসতে পারে। থ্যাংক ইউ।